শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতীয় যুদ্ধ বিমানের চাকা চুরি, চোর খুঁজতে ব্যস্ত পুলিশ। ভারত থেকে পালালো ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তি। নারীরা কোনো পণ্য নয়, তাদের সম্মতি ব্যতীত বিয়ে হবে না, তালেবানের নতুন আইন। ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে শ্রীলঙ্কান নাগরিককে পুড়িয়ে হত্যা। এবার যুদ্ধজয়ী তুর্কি ড্রোন দিয়ে মহড়া চালালো আজারবাইজান। উত্তর কোরিয়াকে থামাতে ফের সংলাপের প্রস্তাব জানালো যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে ফ্রান্সের কাছ থেকে 80টি যুদ্ধ বিমান কিনছে আরব আমিরাত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমান মিরাজের চাকা চুরি হয়েছে, এই ঘটনা নিয়ে শুরুকুল শুরু হয়ে গেছে ভারতের উত্তরপ্রদেশে। ভারতীয় পুলিশ হন্য হয়ে চোর খোঁজা শুরু করেছে। ঘটনাটি ঘটেছে লখনৌয়ের বিকেটি এলাকায়। পুলিশের সূত্র থেকে জানা গেছে, একটি ট্রেলারে করে মিরাজ যুদ্ধবিমানের 5টি টায়ার নিয়ে যাওয়া হচ্ছিল রাজস্থানের যোধপুর ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে, কিন্তু মাঝপথেই একটি টায়ার চুরি হয়ে যায় বলে অভিযোগ করেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরুকুল পড়ে যায়। ট্রলের চালক হেম সিং রাওয়াত দাবি করেছেন, উত্তরপ্রদেশের রাশিয়ানা থানা এলাকায় তিনি প্রচণ্ড যানজটের মধ্যে পড়েন। ওই এলাকায় একটি হোটেলের পাশে কালো রঙের একটি স্কর্পিও গাড়ি দাঁড়ানো ছিল। ওই স্কর্পিও গাড়ি থেকে দুজন নেমে ট্রেলার থেকে বিমানের চাকা চুরি করে নিয়ে যেতে পারে। বিষয়টি চোখে পড়তেই তিনি চোরদের ধরার চেষ্টা করেন, কিন্তু যানজটের সুযোগে চোরগুলো পালিয়ে যায়। ভারতে ওমিক্রন আক্রান্ত এক ব্যক্তি প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্ণাটকে পালিয়ে গেছেন। একই সঙ্গে বিমান থেকে নামা আরও 10 জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার কর্ণাটকে ওমিক্রন আক্রান্ত দুই ব্যক্তির সন্ধান মেলে। দুই ব্যক্তির মধ্যে একজন দক্ষিণ আফ্রিকার। ওই ব্যক্তি গত 20 ডিসেম্বর ভারতে আসেন। করোনা টিকা উভয় ডোজ নেওয়া সত্ত্বেও তার করোনা টেস্ট নেগেটিভ আসে। তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়, কিন্তু গত 27 নভেম্বর প্রাইভেট ল্যাব থেকে করোনার নেগেটিভ রিপোর্ট নেওয়ার পর তিনি দুবাইয়ে পালিয়েছেন। পরবর্তীতে তার রেখে যাওয়া নমুনা থেকে জানা যায় তিনি ওমিক্রন আক্রান্ত ব্যক্তি। এদিকে আফ্রিকার দেশ থেকে ভারতের বেঙ্গালুরুতে আসা কমপক্ষে 10 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার ব্রুহাট বেঙ্গালুরু মহানগর পাবলিকে এই তথ্য জানিয়েছে। ইন্ডিয়া টুডেকে বিবিএমপি কমিশনার গৌরব গুপ্তা বলেছেন, আমরা তাদের ট্র্যাকিংয়ের চেষ্টা করছি, তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে, এই জন্য একটি স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে এবং আমরা তা অনুসরণ করব। আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষ জানিয়েছে, নারীদেরকে পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না, কোনো নারীর সম্মতি ব্যতীত বিয়ে বৈধ নয়। শুক্রবার নারী অধিকারের বিষয়ে তালিবান কর্তৃপক্ষ এমন আইন জারি করেছে। তালিবান কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত আইনে নারীদের বিয়ে এবং সম্পদের বিষয়ে আলোচনা করা হয়েছে। এই আইনে প্রত্যেক নারীকে সম্পদের অধিকার দেওয়া হয়েছে। এছাড়া বলা হয়েছে যে নারীদের পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না এবং বিয়ের সময় তাদের সম্মতি নেওয়া বাধ্যতামূলক। নারী অধিকারের বিষয়ে তালিবান কর্তৃপক্ষের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেন, নারীকে পণ্য হিসেবে বিবেচনা করা যাবে না, মূলত নারীরা হলেন মহান এবং স্বাধীন সত্তা। আফগান সমাজে শান্তি রক্ষা এবং শত্রুতা নিরসনে কোনো নারীকে জোর করে বিয়ে দেওয়া যাবে না, কোনো নারীর সম্মতি ব্যতীত বিয়ে বৈধ নয়। নারীরা সম্পদের অধিকার পাবে, এমনকি বিধবারা তাদের মৃত স্বামীর সম্পদের একটি অংশ, নির্দিষ্ট অংশ পাবে। তালিবান কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত এই আইন আরও বলা হয়েছে, আফগানিস্তানের প্রত্যেক আদালতে সিদ্ধান্ত নেওয়ার সময় তালিবান কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত এই আইন অনুসরণ করা হবে। আফগানিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়কে এই জারিকৃত আইন প্রচার করতে হবে। ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে শ্রীলঙ্কান নাগরিক প্রিয়ান্তা কুমারাকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার দেশটির পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের ওয়ারিজাবাদ রোডে এই ঘটনা ঘটে। শিয়ালকোট পুলিশ প্রধান আরামগান গুন্ডাল বলেছেন, কারখানায় কর্মীরা ওই ব্যক্তির বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা রয়েছে এমন একটি পোস্টারকে অপবিত্র এবং অপমান করার অভিযোগ এনেছিল।
শিয়ালকোটের এই ঘটনায় অত্যন্ত মর্মাহত হয়েছেন জানিয়ে এক টুইট বার্তায় পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী উসমান বাজদার বলেন, আমি পুলিশের আইজিকে ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছে। কাউকে আইন হাতে তুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি। নিশ্চিন্ত থাকুন, এই অমানবিক কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের রেহাই দেওয়া হবে না। ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানি সহিংসতা নতুন কিছু না হলেও বিদেশিদের ওপর এমন হামলার ঘটনা বিরল। লিবিয়ায় সাফল্য পাওয়ার পর আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তুরস্কের ড্রোন। এই যুদ্ধে আজারবাইজানের সাফল্যে বাইরাক্তার টিভি2 এর ভূমিকার কারণে তুর্কি ড্রোন বিশ্বের ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। আর্মেনিয়ার কবলে থাকা নিজেদের ভূখণ্ড উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই ড্রোনে সাম্প্রতিক সময়ে মহড়া চালিয়েছে আজারবাইজান। বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানায়। খবরে বলা হয়, আজারবাইজানের বিমানবাহিনী বাইরাক্তারের তৈরি মানুষ্যবিহীন আকাশ যান নিয়ে সামরিক মহড়া চালিয়েছে। এই মহড়ায় ফ্লাইট চলাকালে লাইভ ফায়ার অনুশীলনও করা হয়, যা আজারবাইজানের বিমানবাহিনীর যুদ্ধ দক্ষতা বাড়াবে। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সামরিক মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে। নাগরনো কারাবাখ যুদ্ধে বাকু তুরস্কের বাইরাক্তার টিভি2 ড্রোন ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে। আর্মেনিয়ার দখলে থাকা অঞ্চল এই যুদ্ধে উদ্ধার করতে সক্ষম হয় আজারবাইজান। এই যুদ্ধের সাফল্যের পর থেকেই বাইরাক্তার টিভি2 ড্রোনের চাহিদা বিশ্বজুড়ে বাড়তে থাকে। এই ড্রোনের প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাইকার জানিয়েছিল, বাইরাক্তার টিভি2 ড্রোন আমদানিকারক দেশের সংখ্যা 13 হতে যাচ্ছে। বাইরাক্তার টিভি2 ইউক্রেন, কাতার, আজারবাইজান এবং পোল্যান্ডের কাছে বিক্রি করেছে তুরস্ক। সৌদি আরবও তুরস্কের ড্রোন পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। তুরস্কের কাছে ড্রোন কেনার ইঙ্গিত দিয়েছে ইউরোপের দেশ লাটভিয়া। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে উত্তর কোরিয়াকে থামাতে ফের সংলাপের প্রস্তাব জানালো যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে বৃহস্পতিবার এই প্রস্তাব দেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেন, আমরা আবারও উত্তর কোরিয়াকে আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে তিনি এই বিষয়ে একমত হয়েছেন যে উত্তর কোরিয়া তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং এই বিষয়টি বন্ধ করা প্রয়োজন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সু ইউকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেছেন, আমরা উত্তর কোরিয়ার প্রতি কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানাচ্ছি। যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তার দেশের বর্তমানে 28,500 মার্কিন সেনা রয়েছে। পূর্ব এশিয়ার মার্কিন সামরিক উপস্থিতি মোকাবেলায় নিজের ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করে যাচ্ছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র সক্ষমতা শক্তিশালী করার ঘটনায় গভীর উদ্বেগের মধ্যে রয়েছে আমেরিকা। ফ্রান্স থেকে 80টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধ বিমান কেনার চুক্তি করেছে সংযুক্ত আরব আমিরাত। $19 বিলিয়নের এই চুক্তি আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে। উপসাগরীয় অঞ্চলে 2 দিনের সফরে রয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আমিরাত সফর শেষে সৌদি আরব এবং কাতার সফর করারও কথা রয়েছে তার। ম্যাক্রো আমিরাত সফরে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। দুবাই এক্সপো 2020 সম্মেলনের সাইড লাইন বৈঠকে সামরিক খাতে চুক্তি স্বাক্ষর করেন ম্যাক্রো এবং মোহাম্মদ বিন জায়েদ। চুক্তি অনুযায়ী আমিরাতকে 80টি রাফায়েল যুদ্ধ বিমান, 12টি হেলিকপ্টার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সরবরাহ করবে ফ্রান্স। বহু আগে থেকে আমিরাতে ফ্রান্সের 3টি সামরিক ঘাঁটি রয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে তেল সমৃদ্ধ দেশ আমিরাতের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক আরও মজবুত হবে বলে ধারণা করা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।